এবার দুলা মোবারক লইয়া বাবার কাছে যাইয়া বাবার চৌকের মধ্যে এমন ভাবে লাগায়া দিছে, যখন লাগায় গো লাগাইতে দেরি হইছে, আমার নবীর পা মোবারকের ধুলা মোবারকের কেমন দাম জানো নি, ওই ধুলা মোবারক লাগার কারণে অন্ধ চক্ষু ভালো হয়ে গেছে। কথা কোন ঠিক কি না? আর আমরা মিলাদুন নবী পালন করলে বেদাত হইয়া যায়, ঠিক কি না বলেন? মৌলবি কোন কি দাবে পাইছো? আল্লাহ কয় কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফা বিযালিকা ফালিয়াফরাহু। সুবহানাল্লাহ। আল্লাহ কয় কুল, হে বন্ধু আপনি বলুন, বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিজালিকা ফালিয়াফরাহু। আমি আল্লাহর পক্ষ থেকে যখন রহমত এবং ফজল আসবে গো, আপনার উম্মতেরা যেন খুশি এবং ঈদ উদযাপন করে। সুবহানাল্লাহ। ঈদ উদযাপন করার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাই আমরা ওই মিলাদুন্নবীতে মিলাদুন্নবী পালন করি, এটা আমাদের জন্য জায়েজ না? জায়েজ না? আর হেরা যে কয় বেদাত বেদাত, হেরার বেদাত লই হেরা তাকো, কথা কোন ঠিক কি না? ঠিক কি না বলে? কোরআনে দলিল আছে না নাই? মিলাদুন্নবীর দলিল আছে না নাই? আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার বাবাজিরা আমার মা আমেনা কই, আমি যখন আমার নবীরে চুইতে লাগলাম। আচ্ছা, আপনাদের ঘরে বাচ্চা হইলে দুলনা কিনেন না? দুলনা দুলনা এরকম ভাবে দুলনা, দুলনার চারটা লোক থাকে না? এই দুলনা এমন ভাবে বাচ্চা এখানে শুয়াইয়া বাচ্চাটারে শুয়াইয়া এমন ভাবে খেলা করে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, দুলনার মধ্যে শুয়াইয়া খেলা করে। আল্লাহ কয় জিব্রাইল, ও জিব্রাইল আমার শিশু নবীরে গো, জান্নাত থেকে একটা দুলনা নিয়ে যাও। জান্নাত থেকে দুলনা আনার পরে আমার নবীরে এমন ভাবে দুলনার মধ্যে শুয়াইয়া দিছে গো, দুলনার মধ্যে শুয়াইয়া আমার নবীর কাদেম জিব্রাইল হইয়া আমার নবীর লইয়া খেলা নেলা করে, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওরে আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। ওরে আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ। একটি জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ওরে কি দিহিয়ানে বাইরে জালা, ওরে কি দিহিয়ানে বাইরে জালা, ও মুরজালা রে জালা কি দিয়ে এনি বাই সলবনি। হ্যাঁ না, আবার কালকে টেঙ্গের উপরে টেং হোটেল তো ইয়া চা খাই বানার কইবেন, হুজুরে আইসা শুধু গান গাইছে, কথা কোন ঠিক কি না? ঠিক কি না? মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে এহনি বাই, ওরে কি দিয়ানি বা
বাইরে জালা ওরে কি দিয়ানি বাইরে জালা ও মুরজালা রে জালা কি দিয়ে হেনি বাই চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীর আগমনে কুশিনা বেজার কুশিনা বেজার বন্ধুরে আমার শিশু নবীর দুল্লার মধ্যে শুয়াইয়া এ বন্ধুরা রে আমার আমি পাঁচ মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিব থাকবেন না চলে যাবেন আমার নবী যখন একটু বড় হয়ে গেছে গো আমার নবী আচ্ছা ঠিক আছে ঠিক আছে সকলে বলি মারহাবা আমার আর 15 মিনিট সময় বাকি আছে 15 মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করব বাজান আপনারা এখনো যারা যারা ঘোরাফেরা করতেছেন মেহেরবানি করে বসে যান আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন বন্ধুরা আমার বাবাজিরা আমার আমার নবীর আগমনে সবাই খুশি আমার নবী যখন একটু বড় হয়ে গেছে গো আমার নবী বড় হওয়ার পরে গো জিব্রাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গো একটু ওই রাস্তা দিয়ে হাঁটতে যাইমু আমার নবী জিব্রাইলকে নিয়ে একটু হাঁটার জন্য হাঁটতে হাঁটতে রওনা হইলেন হঠাৎ ডাক দিয়ে কয় নবী গো ও মায়ার নবী গো আপনি যে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসেছেন আপনি জানেন নি সামনে একটা ইহুদির বাড়ি দেখা যায় চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার আমার নবী একটু সামনে যাওয়ার পরে গো আমার নবী একটু শুয়ার আমার নবী একটু ডাক দিয়ে কয় ও জিব্রাইল রে আমার শরীরটা কেমন জানি একটু ক্লান্ত ক্লান্ত ভাব লাগতাছে আমি একটু বিশ্রাম করতে হবে গো আমি একটু বিশ্রাম করতে হবে এবার আমার নবী কয় ওই খেজুর গাছের তলার মধ্যে আমি একটু বিশ্রাম করব তুমি আমি নবীকে পাহারা দিবা আমার জিব্রাইল ডাক দিয়ে কয় নবী গো ও মায়ার নবী গো সামনে দেখেন না একটা কাফেরের বাড়ি দেখা যায় ওই কাফেরের বাড়ির সামনে যদি আপনি নবী যান আপনি নবী যদি বিশ্রাম করেন গো আপনি নবীরে তারা মাইরা ফেলতে পারে আপনি নবীর কোন রকম ক্ষতি করতে পারে ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি ওই জায়গার মধ্যে বিশ্রাম নিয়েন না আমার নবী এরপরে ওই জায়গার মধ্যে বিশ্রাম নিল বন্ধুরে আমার আমার নবী যখন রাস্তা দিয়ে গেছিল আমার নবীর নুরানি সুরত চেহারা দেইকা ওই ইহুদির একটা কন্যা সন্তান ছিল ওই কন্যা সন্তানটার বড় মায়া লাগা গেছে ওই ইহুদির মেয়েটা গো গোপনে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে ওই মেয়েটা যখন ইহুদির সামনে প্রত্যেকটা কাজের আগে গো বিসমিল্লাহির রহমানির রহিম বলে এবার বাবা শুননা পালাইছে বাবা ডাক দিয়ে কয় মা ও আমার আম্মা তুমি কেমন সুর তোমার মুখের মধ্যে লইছো গো তুমি দি আমরার বাগদাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইয়া দিবা ওই মেয়েটা ডাক দিয়ে কয় বাবা গো ওই রাস্তা দিয়ে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ গেছিল আমি ইহুদি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের নুরানি চেহারা দেখার পরে গো আমি আর টিকতে পারি নাই আমি আর টিকতে পারি নাই আমার নবীর চেহারা দেখা গোপনে ঈমান এনে ফেলেছি এবার গোপনে ইমান এনে ফেলেছে ইহুদি ডাক দিয়া কয় আর মোহাম্মদ রে রাখতাম না নাউজুবিল্লাহ একটা দাঁড়ালো তলোয়ার লইছে ওই তলোয়ার লয়ে গেছে আমার নবীরে মারার জন্য আমার নবীরে আঘাত করার জন্য যখন প্রস্তুতি নিল গো আল্লাহর কুদরতি এলহামের মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে এমন ভাবে কতটুকু ধুলা এমন ভাবে ছিটাইয়া দিছে ওই ধুলাগুলো ইহুদির চৌকের মধ্যে লাগার কারণে ওই ইহুদির বালা চক্ষু অন্ধ হয়ে গেছে সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমার নবীরে মারতে গেছে ইহুদি তাহলে কি বালা চক্ষু অন্ধ হইব না অন্ধ চক্ষু বালা হইব হ্যাঁ
বালা সুকন্দ হয়ে গেছে, এবার মেয়ে তো সংক্ষেপ করে দিলাম অনেক লম্বা আলোচনা, এবার মেয়ে কবিরাজের বাড়ির থেকে বাবার জন্য ওষুধ আনে, বাবার চৌকের মধ্যে ওষুধ লাগায়, যন্ত্রণা আরো বাড়ে, আল্লাহ পরের দিন আরো ডবল বাড়াইয়া দিছে, কণ্ঠের আওয়াজটাও বেশি কইরা দিছে, এলাকার সর্দার ডাক দিয়া কয় তোমারে আর গ্রামে রাখন যাইতো না, তুমারে গ্রাম থেকে আউট করে দিমু। এবার যখন গ্রাম থেকে তারা জঙ্গলার ভিতরে চলে গেল, এক জঙ্গলার ভিতরে যাই একটা তাবু বানাইলো, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, বন্ধুরা আমার বাবাজিরা আমার ওই তাবুর ভিতরে গো, বাবা এবং মেয়ে যখন রাত্রি যাপন করতেছে, গভীর রাত্র হয়ে গেছে গো, গভীর রাত্রের বেলা স্বপ্নে দেখে রে বাবা, কে যেন মেয়েটারে আইসা ডাক দিয়া কয় ও আমার আম্মা গো, ও মা তুমি যত কবিরাজের ওষুধই তোমার বাবার চৌকের মধ্যে লাগাও না কেন, তুমি একটা জিনিস করতে হবে, তুমি যাইবা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ নবীর কাছে, মারার জন্য তোমার বাবা গেছে গো, ওই নবীর পাউ মুবারকের ধুলা মুবারক যদি তোমার বাবার চোখে লাগাও, তোমার বাবার অন্তচক্ষু সেকেন্ডের ভিতরে বালা হয়ে যাইব। আওয়াজ করে কইতেন না সুবহানাল্লাহ, আপনার মতো সুতা আমার জীবনও পাইছি না, সুবহানাল্লাহ কইতে আপনার কষ্ট হয় মিয়া, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার বাবাজিরা আমার, এবার মেয়ে মনে মনে কল্পনা করে আমার নবীরে মারতে গেছে, ওই নবী কি জীবনে দুলা দিবনি, বন্ধুরে আমার আমার নবী তো গজবের নবী না গো, ওই মেয়েটা মনে মনে কল্পনা করে আমার নবী তো গজবের নবী না, আমার নবী তো রহমাতাল লিল আলামিন, আমার নবী তো ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমার নবী তো গজবের নবী না, আমার নবী রহমতের নবী, অবশ্যই অবশ্যই আমার নবী ফাউ মুবারকের ধুলা মুবারক দিব রে বাবা, এবার মেয়েটার দেরি করে নাই অন্য কোন কবিরাজের বাড়ির মধ্যে, তো এর আগ মুহূর্তে আমার আল্লাহ কুদরতি ভাবে আমার বাবার চক্ষুটারে অন্ধ বানায়া দিছে, শুধু তাই নয় গলার কণ্ঠ বেশি কইরা দিছে, আমার বাবার চোখের মধ্যে মারাত্মক ভাবে যন্ত্রণা করে, বন্ধুরা রে আমার মেয়েটা ডাক দেয়া কই নবী গো, আমি গতকাল রাতে স্বপ্নে দেখলাম, গতকাল রাতে স্বপ্নের বেলা দেখছি গো, আপনারা ফাউ মুবারকের দুলা মুবারক যদি আমার বাবার চৌকে লাগাই, ওই চক্ষু সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাইব, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আপনি নবী তো কবিরাজের কবিরাজ ঠিক কিনা, আপনি নবী তো বিজ্ঞানীদের মহাজ্ঞানী, কথা কোন ঠিক কিনা, ওরে বিজ্ঞানীদের মহাজ্ঞানী আঙ্গ নবীজি, কথা কোন ঠিক কিনা, ওরে বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট চারা মেরা শরীফ যায়, কথা বলেন ঠিক কিনা, ওরে সেই যুগে কি, সেই যুগে কি হুজা, সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি, সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আঙ্গ নবীজি, কথা কোন ঠিক কিনা, আগের দিনের মানুষের অসুখ হইলে আঙ্গ নবীর ফুফা দিলে বালা হই গেছে সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আগের দিনের মানুষের অসুখ হইলে আঙ্গ নবীর ফুফা দিলে পালা হই গেছে, ওরে সেই যুগে কি, সেই যুগে কি ডাক্তার কবিরা সেদিন ছিল নি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আঙ্গ নবীজি, কথা বলেন ঠিক কিনা, আবু বকর সিদ্দিকিরে সাপে কামড়াইছে আঙ্গ নবীর তুতু দিয়া বালা হই গেছে সুবহানাল্লাহ,
ওরে সেই যুগে কি, সেই যুগে কি হুজাহাবাদা সেদিন ছিল নি, সেই যুগে কি হুজাহাবাদা সেদিন ছিল নি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আঙ্গনবীজি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আঙ্গনবীজি, একটি জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার বন্ধু ও মুরব্বী বাবা জিরা গো, পরে লাগলো এবার মেয়েটা যখন গেল আমার নবীর দরবারে, আমার নবী এমন ভাবে একটা ফুতলার মধ্যে কিছু দুলা মুবারক দিছে সুবহানাল্লাহ। আমার নবী কই যাইয়া তোমার বাবার চৌকের মধ্যে ওই দুলা মুবারক লাগাইবা, দেখবা ওই দুলা লাগানোর সঙ্গে সঙ্গে তোমার বাবার চক্ষু ভালো হয়ে যাইব, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার দুলা মুবারক লইয়া বাবার বাবার কাছে যাইয়া বাবার চৌকের মধ্যে এমন ভাবে লাগাইয়া দিছে, যখন লাগায় গো লাগাইতে দেরি হইছে, আমার নবীর পা মুবারকের ধুলা মুবারকের কেমন দাম জানো নি, ওই দুলা মুবারক লাগার কারণে অন্ধ চক্ষু ভালো হয়ে গেছে। আমি মৌলবীর দুলা লাগাইলে দেখি বালা চোখ আর অন্ধ হইয়া, ঠিক কিনা? আর আমার নবীর দুলা মুবারক লাগানোর কারণে ইহুদির চক্ষু ভালো হইছে। ইহুদি ডাক দিয়ে কই মা গো এ কেমন কবিরাজ, কার ওষুধের কারণে আমার চোখ ভালো হইছে, তার কদমে আমি আমার জীবনটা বিসর্জন কইরা দিমু সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। যার কদমে যে ব্যক্তির ওষুধের কারণে আমার অন্ধ চক্ষু ভালো হয়ে গেছে গো, তার কদমে আমি আমার জীবনটা বিসর্জন কইরা দিমু। যেই মাত্র বলছি গো মেয়েটা ডাক দিয়া কই বাবা গো আপনি সেই নবীরে মারতে গেছিলেন, ওই নবীর ফা মুবারকের ধুলা মুবারক লাগার কারণে আপনার অন্ধ চক্ষু ভালো হইছে। ইহুদি ডাক দিয়া কই এই চোখ আর আমি রাখতাম না, এই চোখ আমি নষ্ট করে ফেলবো, আমার শর্তু আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের ফা মুবারকের ধুলা মুবারক লাগাই আমার চক্ষু বালা রাখতাম না। গেছে কেজুর গাছের নিচে কিতাব সাক্ষী দেয়, তাফসিরের রুহুল বায়ানের মধ্যে দেখলাম এ বন্ধুরা রে আমার যখন সময় গেল গো কেজুর গাছের গোসা চিনেননি, কেজুর গাছের গোসা, ওই কেজুর গাছের গোসা এমন ভাবে লইল, লওয়ার পরে গো ইহুদির চৌকের মধ্যে এমন ভাবে আঘাত করে, এমন ভাবে আঘাত করে ইহুদির চৌকের মধ্যে যখন আঘাত করে গো, ইহুদির চৌকের মধ্যে যখন আঘাত করে গো, আঘাত করতে 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 কোনো ব্যথা পায় না, যত আঘাত করে তত চৌকের পাওয়ার বাড়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে এই প্রেমের খেলা কে জমাইছে, কে জমাইছে? আল্লাহ। বন্ধুরে আমার চোখে আঘাত করে চক্ষুর পাওয়ার বাড়ে, এটার হাকিকত কি? এবার আমার নবী হাজির হইয়া ডাক দিয়া কয় ও ইহুদিরি, ও ইহুদি যেই চৌকের মধ্যে আমি নবীর ফা মুবারকের ধুলা মুবারক লাগছে রে বাবা, ওই চৌকের মধ্যে যদি তুমি পাথর দিয়েও আঘাত করো তো খেজুরের গোসা কেন, পাথর দিয়েও যদি এই চৌকের মধ্যে আঘাত করো গো এই চৌকার জিন্দগিতে নষ্ট হবে না, যত আঘাত করবা এই চোখ শুধু পাওয়ার বাড়তে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই চৌকে পাওয়ার শুধু বাড়তে থাকবে, এইটা কার মুজেজা? আমার নবীর মুজেজা, কথা কোন ঠিক কিনা? এবারে বন্ধুরা ইহুদি ডাক দিয়া কই নবী গো আর দেরি কইরেন না, আপনি আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা জিরা আমার আমার নবীকে আমাদের মতো না, আমার নবীকে আমাদের মতো, হ্যাঁ
আমার নবী আমাদের মতন মানুষ বললে ঈমান থাকবো নি ঈমান থাকবে না যেই নবীর পাও মুবারকের ধুলা মুবারক লাগার কারণে ইহুদির অন্ধচক্ষু ভালো হয়ে গেছে ওই নবী আমাদের মত নবী না গো ওই নবী হইল নুরুন আলা নূর নবীজি কথা কোন ঠিক কিনা কঠিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গো কঠিন হাসরের ময়দানে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীগণ নাফসি নাফসি বলবে গো ওই দিন সব নবীগণের মিম্বর থাকবে জান্নাতের গুড়ায় কিতাব সাক্ষী দে আমার নবীর মিম্বর থাকবে জাহান্নামের গুড়ায় আল্লাহ প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো সবার মিম্বর নিল জান্নাতের গুড়ায় আপনার মিম্বরটা কেন জাহান্নামের গুড়ায় আমার নবী ডাক দিয়ে কয় আমার উম্মতের আমলটা কম থাকতে পারে আমার উম্মত যখন বিন্দু পরিমাণ ঈমান লইয়া আমার একটা গুনাহগার উম্মত যখন গো আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যখন জাহান্নামে ডুবুব আমি নবীর দিকে যখন তাকাইব আমি নবীর আমি নবীর মায়া লাইগা যাইব রে ওই সময় প্রত্যেকটা উম্মতকে জাহান্নামে না ঢুকাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিমু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এই জন্য বন্ধু আমার নবী হায়াতুন নবী আমার নবী জিন্দা নবী আমার নবী কুল কায়নাতের নবী কথা কোন ঠিক কিনা